দেশের মাটিতে আমরা দেখতেই পাচ্ছি যে নোয়াকে করা হচ্ছে চূড়ান্ত পরিমাণে অপমান। আর সেই অপমানের সীমা আস্তে 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 বাড়ছে ছাড়া কমছে না। কিন্তু ব্যাপার হচ্ছে নোয়ার শোভাকাঙ্ক্ষীরা রয়েছে নোয়াকে সাহায্য করার জন্য এবং নোয়ার পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য, যেখানে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আমাদের দাদু তার রাগ বের করে ফেলেছে এবং জানিয়ে দিয়েছে যে তোমরা আমার পরিবারের কেউ না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, আমার পরিবারের লোকজন ওরাই থাকবে, মানে নোয়াদের কথা বলেছে। কিন্তু হঠাৎ করে এর মধ্যে আমাদের মাম্পির বাবা কথা বলতে শুরু করে দেয় এবং মাম্পিকে যেহেতু অপমান করছে দাদু, সেই জন্য সে একবারে উঠে পড়ে লাগে বাবাকে ছোট করার জন্য। কিন্তু দেখা যায় যে না, দাদু জিন্দাবাদ, দাদু জিতে গেছে। এবং তারপরেই হঠাৎ করে কিয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে এবং সেই পায়েল বলে মেয়েটি অর্থাৎ কিয়ানের গার্লফ্রেন্ড সেই কিয়ানের হাত ধরে রয়েছে এবং এসে সবার সাথে আলাপ টালাপ করিয়ে দিচ্ছে কিয়ানের বাবা মা যে এই দেখুন এটাই হচ্ছে আপনাদের নাত বউ, যাও গিয়ে প্রণাম করো। তো প্রণামও করছে, কিন্তু ব্যাপার হচ্ছে হঠাৎ করে কিয়ানের বাবা বলছে যে এই মেয়েটা এখানে কি করছে। কিয়ানের গার্লফ্রেন্ড মানে উডবি ওয়াইফ, সে যদিও বা বেশ কতগুলো কথাবার্তা বলে ফেলেছে, সেই জন্য কিন্তু আবারও প্রতিবাদ করেছে আমাদের দাদু এবং দাদু গিয়ে কিন্তু কিয়ানকে এটা জানিয়ে দিয়েছে যে নোয়া এই বাড়ির বউ এবং মুখার্জি বাড়ির নাত বউ, এটাই তার পরিচয়। এবং তোমাকে একটা কথাই বলে রাখছি, সেটা হচ্ছে যে তুমি আমারই বাড়িতে একটা বিয়ে করে বউ রেখে দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরে যাচ্ছ, এই জিনিসটা আমি মানতে পারবো না, তাই তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আর দাদুর এইরকম কথাবার্তাতে এবং নোয়াকে স্বীকৃতি দেওয়ার কারণে বাড়ির বড় ছেলে অর্থাৎ ডোডো এবং তার ওয়াইফ রাজাদের প্রত্যেকে খুব আনন্দ পেয়েছে, অর্থাৎ নোয়াকে যারা সাপোর্ট করে তারা অত্যন্ত পরিমাণে আনন্দ পেয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে পায়েল বলে ফেলেছিল যে নোয়া নাকি কিয়ানকে হিপনোটাইজ করেছে, আর এই কথাটা জানতে পেরেই দাদু কিন্তু এতটা রিয়্যাক্ট করেছে। তো যাই হোক, এরপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে নোয়া কিয়ান আবারও একত্রিত হচ্ছে এবং আবারও তাদের একসাথে কথাবার্তা হচ্ছে এবং সেখানে কিয়ান নিজে স্বীকার করছে এবং নোয়াকে জানিয়ে দিচ্ছে যে এই দিনের ঘটনাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না এবং তুমি আমার জীবনের প্রথম স্ত্রী হিসেবে থেকে যাচ্ছ। সুতরাং আমরা এটুকু বুঝতেই পারছি যে নোয়াকে কিন্তু ভালোবেসে ফেলেছে আমাদের কিয়ান। কিন্তু এবার দেখার পালা এটাই যে ঠিক কখন কোন মুহূর্তে দাঁড়িয়ে নোয়া আর কিয়ানের চার হাত এক হয়ে যায় আর নিজেদের মনের মিলন তারা নিজেরাই ঘটিয়ে নেয়, আর কবে নোয়া আর কিয়ান একে অপর পরিপূরক হয়ে ওঠে, এই ব্যাপারটা জানতে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল দেশের মাটি স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে অর্থাৎ চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।